সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র অমৃতলালদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা তৃতীয় অধ্যায়ের শেষ করেছি, চতুর্থ অধ্যায় শেষ করেছি, আজকের আমি শুরু করব তোমাদের পঞ্চম অধ্যায়। এই তৃতীয় এবং পঞ্চম এই দুটি অধ্যায় প্রত্যেক স্টুডেন্ট একটু কেমন যেন মনে করে যেন এটা কঠিন, আসলে এখানে কিছু নেই। তুমি যদি একটু মানে সূক্ষ্মভাবে এই জিনিসগুলো দেখো তাহলে তোমার আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখন দেখাবো পঞ্চম অধ্যায়ে আমরা প্রথম অংশ, পঞ্চম অধ্যায়ের আমাদের দুটো অংশ, প্রথম অংশ আমরা দেখাবো। তো প্রথম অংশ হলো প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডিজাইন অংশ আমরা এখন দেখাবো। তো পরবর্তী অংশ হচ্ছে সি প্রোগ্রামিং, আমরা এই প্রোগ্রাম ডিজাইন অংশ পড়িয়ে তারপর সি প্রোগ্রামিংয়ে যাব। স্টেপ বাই স্টেপ বলেছি যে একটা চ্যাপ্টারকে একদম সুনির্দিষ্টভাবে এক এক করে তোমাদের আগিয়ে দিই। তো তোমরা ইচ্ছা করলে এগুলো বাসায় বসে আস্তে আস্তে পড়লে পরে তোমাদের অনেক উপকার হতে পারে আমি মনে করি। যে আমরা প্রোগ্রাম ডিজাইন, এই প্রোগ্রাম ডিজাইন অংশে আমাদের প্রোগ্রাম ডিজাইন অংশ, এই প্রোগ্রাম ডিজাইন অংশে আমি যা আজকে পড়াবো সেটি হলো প্রথম দেখাবো তোমাদের প্রোগ্রাম মূলত কাকে বলে, থিওরিটিক্যাল অংশ। এই অংশগুলো অনেকেই এগুলোকে বাদ দিয়ে শুধু প্রোগ্রাম নিয়ে দৌড়াদৌড়ি, আমাদের এখান থেকে যেহেতু প্রশ্ন আসে আমাদের বুঝতে হবে এগুলো। তো মূলত প্রোগ্রাম কাকে বলে, যে আমাদের দেখো আমরা কম্পিউটার দিয়ে সমস্যার সমাধান করতে পারি, মোবাইল দিয়ে সমস্যার সমাধান করতে পারি, যে কোনো কিছু দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমরা বাংলাটা কী বলবো, যে সমস্যা সমাধানের জন্য সেটা যে কোনো ডিভাইস হতে পারে, যে কোনো যন্ত্র হতে পারে, সমস্যা সমাধানের জন্য সাজানো নির্দেশাবলীকে আমরা বলে থাকি প্রোগ্রাম। যেমন দেখো তুমি একটি অনুষ্ঠান করো, এই যে অনুষ্ঠানটা কি, আমরা যখন তোমাদেরকে প্রথম যখন তোমরা প্রথম দিন ক্লাসে আসো কলেজে আসো তখন তোমাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি, এই যে অনুষ্ঠানটা করি, এই অনুষ্ঠানটা করার আগে কিন্তু আমরা কিভাবে অনুষ্ঠানটা করব, কে বক্তব্য রাখবে, কি করতে হবে, সমস্ত কিন্তু একের পর এক আমাদের লিপিবদ্ধ করা থাকে। এই যে একের পর এক লিপিবদ্ধ করা থাকে বলেই আমাদের কিন্তু ওই প্রোগ্রাম বাস্তবায়ন করতে বা ওই অনুষ্ঠান বাস্তবায়ন করতে আমাদের কোনো সমস্যা হয় না। যদি সেটা ডিজাইন করার আগে না থাকত তাহলে ওই অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে দেখা যেত যে আমাদের সমস্যা হয়ে যেত হয়তো। সে কারণে আমরা আগে এটাকে সাজাব, এই সাজিয়ে নিলে আমাদের অনুষ্ঠান বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হয়। তাই বলেছি আমি সমস্যা সমাধানের জন্য এই চ্যাপ্টারে হলো কিন্তু সব সমস্যা, যে কোনো কিছু এই সমস্যা না, সমস্যা সমাধানের জন্য সাজানো নির্দেশাবলীকেই মূলত বলে থাকি আমরা প্রোগ্রাম। তাই আমরা এখন সেই প্রোগ্রামের সংজ্ঞা আমরা দিলাম। এখন এই প্রোগ্রামগুলোর বিভিন্ন নাম হতে পারে, যেমন আমাদের পৃথিবীতে আমাদের যেমন ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করার জন্য এমএস ওয়ার্ড ব্যবহার করি, এক্সেল ব্যবহার করি, এরকম বিভিন্ন প্রোগ্রাম আমরা ব্যবহার করে থাকি, সি ভাষা দিয়ে আমরা প্রোগ্রাম তৈরি করে থাকি, কোনোটা ত্রিভুজের ক্ষেত্রফল, অমুক ক্ষেত্রফল, এই যে বিভিন্ন প্রোগ্রাম আমরা তৈরি করি এগুলোই মূলত হচ্ছে এক একটি প্রোগ্রাম। এখন দ্বিতীয় হলো আমাদের প্রোগ্রামের ভাষা। এখন প্রোগ্রামের ভাষাটা কি, যে প্রোগ্রামের ভাষাটা হচ্ছে যে আমরা যখন পৃথিবীতে যত প্রোগ্রাম আছে, যত ধরনের প্রোগ্রাম আছে, প্রত্যেকটি প্রোগ্রাম তৈরি করতে হলে আমাদের একটি ভাষা প্রয়োজন হবে। সেই ভাষাটি হলো এক এক কাজের জন্য এক এক ধরনের ভাষা। তো আমরা এই চ্যাপ্টারের যে ভাষাটি ইউজ করব সেটি হলো সি ভাষা। তাহলে আমরা কি বলতে পারি, যে ভাষা ব্যবহার করে
আমরা মূলত প্রোগ্রাম তৈরি করে থাকি। কি ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করি? ভাষা। এই ভাষাটার নাম হলো উচ্চ স্তরের ভাষা। এই উচ্চ স্তরের ভাষা ব্যবহার করে প্রত্যেক ব্যবহারকারীরা প্রোগ্রাম তৈরি করে থাকে। তাহলে আমরা এটাকে কঠিন ভাবে না বলে আমরা বলতে পারি না, প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যে ভাষা ব্যবহার করে থাকি সেই ভাষাকেই আমরা প্রোগ্রামের ভাষা বলে থাকি, প্রোগ্রাম তৈরি করার ভাষা। কেন কঠিন কথাগুলো বলে থাকি? আবার এও তো বলতে পারি যে প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যে নিয়ম কানুন রীতিনীতি এগুলো আমরা ব্যবহার করি, সেই ব্যবহারের জন্য যে ভাষা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে প্রোগ্রামের ভাষা। এর চেয়ে আমরা ওটাই তো বলতে পারি যে আমরা প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি, এই প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের ভাষা লাগবে। সুতরাং প্রোগ্রাম তৈরি করার জন্য যে ভাষা আমরা ব্যবহার করব তাকেই আমরা বলে থাকবো প্রোগ্রামের ভাষা। নেক্সট হলো আমাদের প্রোগ্রামিং। প্রোগ্রামিং এখন আমরা যেমন জেনারেল কথায় বলে থাকি যে অমুক ছেলেটা প্রোগ্রাম নিয়ে এত দক্ষ যে সে বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে গিয়ে প্রোগ্রাম তৈরি করে। তাহলে প্রোগ্রামিং জিনিসটা সেটি হলো এই যে প্রোগ্রামের ভাষা ব্যবহার করে একজন স্টুডেন্ট প্রোগ্রাম তৈরি করতে যায়, এই যে প্রোগ্রাম সে তৈরি করতে যাচ্ছে করছে, প্রোগ্রাম তৈরি করার যে প্রক্রিয়া বা এই যে প্রক্রিয়া ব্যবহার করে সে যে প্রোগ্রাম তৈরি করতেছে সেটাই হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রাম তৈরি করার প্রক্রিয়া হচ্ছে মূলত প্রোগ্রামিং। যে একজনের যে আরেকজন কত সহজে প্রোগ্রাম তৈরি করতে পারে সেইটার নামই হচ্ছে প্রোগ্রামিং। তাহলে আমরা আরেকবার রিপিট করে যাই, সমস্যা সমাধানের জন্য সাধারণ নির্দেশাবলীকে আমরা বলে থাকি প্রোগ্রাম। এবারে বলেছি প্রোগ্রামের ভাষা। আমরা যে কোনো প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের একটি ভাষার প্রয়োজন। সুতরাং প্রোগ্রাম তৈরি করার জন্য ব্যবহৃত ভাষাকেই আমরা প্রোগ্রামের ভাষা বলে থাকি। এবারে হচ্ছে প্রোগ্রামিং। এই প্রোগ্রামের ভাষা ব্যবহার করে যে প্রোগ্রামগুলো আমরা তৈরি করে থাকি এই প্রোগ্রাম তৈরি করার এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত প্রোগ্রামিং। বুঝতে পেরেছ? আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের প্রোগ্রামের ভাষার স্তর। প্রোগ্রামের ভাষার স্তর, প্রোগ্রামের ভাষার স্তর, প্রোগ্রামের ভাষার স্তর, এই প্রোগ্রামের ভাষার স্তর। দেখো, প্রোগ্রাম তৈরি করতে করতে পৃথিবী আস্তে 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 কত দূরে চলে যাচ্ছে। এই যে প্রথম যে প্রক্রিয়ায় প্রোগ্রাম তৈরি করছে এখন কিভাবে, এই যে প্রোগ্রামের ভাষার স্তর, বিভিন্ন স্তরের ভাষা বা প্রোগ্রামের ভাষার স্তর, প্রোগ্রাম তৈরি করার জন্য যে স্তরগুলো আমাদের তৈরি হয়েছে সেই স্তরগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রোগ্রামের ভাষার স্তর মূলত হচ্ছে পাঁচটি, আরো বিভিন্ন স্তর আছে। এবারে প্রথম স্তর বা প্রথম প্রজন্ম বলি, স্তর বা প্রজন্ম এও বলে থাকে। তো আমাদের দেখো প্রজন্ম বা স্তর যেটাই আসুক আমাদের এটি মূলত হচ্ছে পাঁচটি। এক নম্বরে হলো প্রথম প্রজন্ম। এই প্রথম প্রজন্ম এই প্রথম প্রজন্মে কোন ভাষাটার উদ্ভব হয়েছে সেটি হলো আমাদের মেশিনের ভাষা বা যান্ত্রিক ভাষা। মেশিনের ভাষা এটি হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। সেকেন্ড হলো আমাদের দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মে আমাদের হচ্ছে অ্যাসেম্বলি ভাষা এটি হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা। তিন হলো আমাদের তৃতীয় প্রজন্ম হলো, তাহলে প্রত্যেককে কিন্তু এগুলো এনসিকিউর জন্য মনে রাখতে হবে কোন প্রজন্মে কোন ভাষা। তৃতীয় প্রজন্মে হলো আমাদের উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা। চার নম্বরে হলো আমাদের চতুর্থ প্রজন্ম।
চতুর্থ প্রজন্ম হলো অতি উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা, উচ্চতর ভাষা। আর পাঁচ নম্বরে হলো আমাদের পঞ্চম প্রজন্ম, হলো পঞ্চম প্রজন্ম হচ্ছে সাধারণ প্রয়োগের ভাষা, সাধারণ প্রয়োগের ভাষা, প্রয়োগের ভাষা। এ হলো আমাদের পাঁচটি প্রজন্ম। পরীক্ষা আমাদের এরকম আসে যে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা, অতি উচ্চতর ভাষা কোন প্রজন্মের ভাষা, এরকম বিভিন্ন ভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। এবারে হলো আমাদের এই যে দুটো প্রজন্ম, এই যে দুটো ভাষা, এই দুটো ভাষাকে আমরা বলে থাকি আমাদের নিম্ন স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা। এই দুটো ভাষাকে আমরা বলে থাকি নিম্ন স্তরের ভাষা। এই দুটো ভাষাকে নিয়ে মূলত আমাদের কম্পিউটার তার কার্য সম্পন্ন করে, কিন্তু মূলত কম্পিউটার করে এই মেশিনের ভাষা ব্যবহার করে তার অভ্যন্তরীণ কার্য সম্পন্ন করে। একজন স্টুডেন্ট প্রশ্ন করতে পারে, স্যার আপনি তো এই দুটোকে নিম্ন স্তরের ভাষা। হ্যাঁ ঠিক আছে, সব কম্পিউটার নিম্ন স্তরের ভাষা ব্যবহার করেই কার্য সম্পন্ন করে, কিন্তু আমরা পরবর্তী ক্লাসে এর ক্লাসগুলো দেখাব যে কিভাবে মূলত মেশিনের ভাষা, অ্যাসেম্বলি ভাষা, এটি কোথায় কিভাবে আছে আমরা দেখাব। তো তুমি জেনারেলি জেনে নাও যে কম্পিউটার মূলত নিম্ন স্তরের ভাষা ব্যবহার করে কার্য সম্পন্ন করে। একজন স্টুডেন্ট লিখতে পারে, কম্পিউটার মূলত মেশিনের ভাষা ব্যবহার করে কার্য সম্পন্ন করে। এখন দেখো এই যে এবারে আরগুলো হলো আমাদের উচ্চতর ভাষার ভাষার বিভিন্ন অবস্থা। তো আমরা এই এখন আর একটু জিনিস দেখাবো যে মেশিনের ভাষা দিয়ে যে প্রোগ্রামগুলো, মেশিনের ভাষার মাধ্যমে যে প্রোগ্রাম তৈরি করা হয় সেই প্রোগ্রামকে বলা হয় কিন্তু অবজেক্ট প্রোগ্রাম। তাহলে মেশিনের ভাষা দিয়ে, এই ভাষার মাধ্যমে, মেশিনের ভাষা দিয়ে, ভাষার মাধ্যমে মনে রাখতে হবে, ভাষার মাধ্যমে মাধ্যমে তৈরিকৃত তৈরিকৃত প্রোগ্রামের নাম হচ্ছে আমাদের প্রোগ্রাম হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম, প্রোগ্রাম যাকে বাংলায় বলে বা বস্তু প্রোগ্রাম। বইয়ের বিভিন্ন জায়গায় তোমরা দেখবে বস্তু প্রোগ্রাম কোত্থেকে আসলো। তাহলে মেশিনের ভাষা ব্যবহার করে যে প্রোগ্রাম আমরা তৈরি করে থাকি সেটির নাম হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। এছাড়া অন্য অন্য ভাষা ব্যবহার করে, এই ভাষা বাদে আর যে ভাষাগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা যে প্রোগ্রাম তৈরি করে থাকি, অর্থাৎ এগুলো যা আছে সেগুলোকে বলা হয় কিন্তু সোর্স প্রোগ্রাম, SORC, সোর্স প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম। এই সোর্স প্রোগ্রামের বাংলা হচ্ছে উৎস প্রোগ্রাম, উৎস প্রোগ্রাম। তাই আমরা কিন্তু সুন্দর করে জেনে নেই বিভিন্ন জায়গায় টার্মগুলোর ব্যবহার আছে। তাহলে কি শিখলাম আমরা, মেশিনের ভাষা দিয়ে তৈরিকৃত প্রোগ্রামকে বলে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। আর এই মেশিনের ভাষা ছাড়া অন্য অন্য ভাষা ব্যবহার করে যে প্রোগ্রামগুলো তৈরি করা হয় তার নাম হচ্ছে মূলত সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম। পৃথিবীতে দুটি ঘটনা, উৎস আর সোর্স অবজেক্ট প্রোগ্রাম। তো আমরা এই ক্লাস আজকের এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকো।